সরকার ও বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারের যোগ্য জবাব দিতে প্রবাসী বাংলাদেশীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্কে অবস্থানকালীন হোটেল থেকে স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশীদের দেয়া ভার্চুয়াল সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি সঞ্চয় বৃদ্ধি এবং দেশে থাকা প্রতি ইঞ্চি জমিতে ফসল উৎপাদন নিশ্চিত করতে আমেরিকায় প্রবাসী বাংলাদেশীদের প্রতি আহ্বান জানান। নিউ ইয়র্ক থেকে শাহ আলী জয়ের রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন ফজলে রাব্বি সৌরভ। বছর শেষে এই সেপ্টেম্বর আমেরিকা প্রবাসী আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য এক অপেক্ষার প্রহর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলেন প্রবাসীদের সাথে, যোগ দেন সংবর্ধনায়। তবে করোনা পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হন কুইন্স প্যালেস এবং এস্টুরিয়া ওয়ার্ল্ড মেনোরে। এ সময় প্রধানমন্ত্রী তার দুঃসময়ে পাশে থাকা প্রবাসী বাংলাদেশীদের কথা স্মরণ করেন। 2023 সাল খুবই সংকটের হতে পারে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, প্রবাসীদের সঞ্চয় বাড়াতে হবে, নিশ্চিত করতে হবে দেশে থাকা প্রতি ইঞ্চি জমিতে উৎপাদন, যার যার উৎপাদন করে নিজের খাবারের ব্যবস্থা নিজে রাখতে হবে, সঞ্চয় করতে হবে প্রত্যেকে। কারণ এখন জাতিসংঘে যে আলোচনা করার পর, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা আলোচনা করার পর, আজকে এটাই বলা হচ্ছে যে আগামী 2023 সাল হবে সব থেকে ভয়াবহ, এবং এই বিশ্বের উপর দুর্ভিক্ষ দেখা দিতে পারে। বঙ্গবন্ধু কন্যা বলেন, কারো কাছে হাত পাতবে না বাংলাদেশ। প্রবাসীদের আত্মবিশ্বাসের সাথে মাথা উঁচু করে চলার আহ্বান জানান তিনি। বাংলাদেশের মানুষ চলবে না, বাংলাদেশের মানুষ আত্মমর্যাদা নিয়ে মাথা উঁচু করে বিশ্ব দরবারে চলবে। প্রবাসীদের সাথে সরাসরি দেখা করতে না পারার আক্ষেপও এ সময় প্রকাশ করেন প্রধানমন্ত্রী। আমরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24, বাংলাদেশের।